আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো আইওএস ফিফটিন ডট ওয়ানের যে আপডেটটি চলে এসেছে সবার ফোনে সেই আপডেটটি নিয়েই কথা বলবো এই আপডেটটি করার ফলে আপনার ফোনের ব্যাটারি নিয়ে কোনো সমস্যা হবে কিনা বা ব্যাটারি হেলথে কোনো ঝামেলা হবে কি না কী কী ফিচার্স এবং ফ্যাসিলিটিস আপডেট হয়েছে এবং এই আপডেটে কোনো বাগ আছে কিনা বা কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা তো ভিউয়ার্স যারা ব্যাটারি হেলথ নিয়ে চিন্তিত তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা ভাবছেন যে ওল্ড ফোনগুলো যেমন আইফোন সিক্স এস বা আইফোন সেভেন আইফোন সেভেন প্লাস আইফোন এইট আইফোন এইট প্লাস আইফোন এক্স বাইভ যে মডেলগুলো ওল্ড মডেল রয়েছে সেই ফোনগুলোতে আপডেট করবেন কিনা আপডেট করলে কোনো ধরনের প্রবলেম হবে কিনা এই ভিডিওতে আমি সেই সম্পূর্ণ বিষয়টি বলবো কারণ কারণ অলরেডি আমি আমার আইফোন সেভেনে আপডেট করেছি এবং এক্সপিরিয়েন্স নিয়েছি তো আগে বলেছি এখনও বলছি আইওএস এর ভিডিও আইওএস রিলিজ হওয়ার সাথে সাথে বা অপারেটিং সিস্টেম রিলিজ হওয়ার সাথে সাথেই ভিডিও মেক করা যায় না এটি ব্যবহার করে এর পারফরমেন্স সম্পর্কে এবং স্ট্যাবিলিটি সম্পর্কে আইডিয়া নেওয়ার পরেই ভিডিও বানানো সম্ভব তো ভিভার্স বেশি কথা না বলে চলুন আমরা সরাসরি ভিডিওতে জাম্প করি ভিডিওতে জাম্প করার আগে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায় প্রেস করে রাখুন এই ধরনের আইওএস রিলেটেড ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য তো ভিউয়ার্স আমাদের আইফোন টুয়েলভে কিন্তু অলরেডি আপডেট চলে এসেছে আপডেটের এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান জিবি অর্থাৎ আইওএস ফিফটিন ডট ওয়ানের সাইজ যে আইফোন টুয়েলভ সেখানে এসেছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান জিবি ওল্ড আইফোনগুলোতে এই সাইজটি আরও একটু বড় তো দেখে আসবো আপডেটের আগে আমাদের ভার্সন কত ছিল এবং মোডেম ফায়ারওয়ার ভার্সন কত ছিল তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আপডেটের আগে আমাদের ভার্সন ছিল আইওএস ফিফটিন ডট জিরো ডট টু এবং এখানে সিরিয়াল নাম্বার ছিল নাইনটিন এ এবং মোডেম ফায়ারওয়্যার ভার্সন যেটি সেটি ছিল টু পয়েন্ট আপডেটের পরে আমাদের সফটওয়্যার ভার্সন ফিফটিন ডট ওয়ান হয়ে গিয়েছে এবং এখানে সিরিয়াল নাম্বার এসেছে নাইনটিন বি এবং যদি আরেকটু নিচে আসি তাহলে এখানে মোডেম ফায়ারওয়্যার ভার্সন টু পয়েন্ট অর্থাৎ এই আপডেটে কিন্তু মোডেম ফায়ারওয়্যার ভার্সন আপডেট হয়ে গিয়েছে অর্থাৎ নেটওয়ার্ক রিলেটেড যে ইস্যুগুলো ছিল অনেকের ওয়াইফাইতে প্রবলেম হচ্ছিল বা মোবাইল ডাটাতে প্রবলেম হচ্ছিলো বা এয়ারড্রপে যে কোনো ফাইল শেয়ার করতে প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমগুলো সম্পূর্ণ সলভ হয়ে গেছে এবং ব্লুটুথ স্ট্যাবিলিটি যে প্রবলেমটি বা অনেক ইস্যু যাদের ফোনে দেখা যাচ্ছিল বিশেষ করে ওল্ড ফোনগুলোতে সেই প্রবলেমটিও কিন্তু এই আপডেটে ফিক্সড করে দেওয়া হয়েছে এরপর বিবার সবচাইতে বিগ যে আপডেটটি আনা হয়েছে সেটি হচ্ছে ফেস টাইমে ফেস টাইমে এখন আপনারা যে ফেস টাইম কল রয়েছে সেটি আপনাদের যে আইফোন ইউজার না অর্থাৎ যারা অ্যান্ড্রয়েড ইউজার ফ্রেন্ড রয়েছে তাদের সাথে ইচ্ছা করলে আপনারা ফেস টাইম কল শেয়ার করতে পারবেন এখানে লিঙ্ক শেয়ারের মাধ্যমে যাদেরকে লিঙ্কগুলো শেয়ার করে দেবেন তারা ইচ্ছা করলে আপনাদের ফেস টাইম কলে জয়েন করতে পারবে এবং ফেস টাইমে গ্রুপ কলিং করতে পারবেন উইদাউট এনি প্যারা এরপর ভিভার্স যারা অ্যাপেল মিউজিক ইউজ করেন তারা কিন্তু অ্যাপেল মিউজিকের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে যে অ্যাপেল মিউজিকের সাবস্ক্রিপশন রয়েছে বা আপনাদের যে অ্যাপেল মিউজিকের সংস রয়েছে সেগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে শুনতে পারবেন অর্থাৎ একই সাথে আপনারা অ্যাপেল মিউজিক শেয়ার করে প্লে করে বা শেয়ার প্লে করে শুনতে পারবেন ভিওয়ার্স এরপরে যারা অ্যাপেল টিভি ওয়েব সিরিজগুলো এনজয় করেন বা অ্যাপেল টিভির সাবস্ক্রিপশন রয়েছে তারা ইচ্ছা করলে আপনাদের অ্যাপেল টিভির যে সিরিজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে এখন সেগুলো এনজয় করতে পারবেন বা সেগুলো দেখতে পারবেন অ্যাপেল হোম এক্সেসোরিস ইউজ করেন তাদের জন্য আপডেট চলে এসেছে অর্থাৎ অ্যাপেল হোম এক্সেসরিস রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো এখন ইচ্ছা করলে আপনারা শর্টকাটে টগল করে রেখে সেগুলো শর্টকাটের মাধ্যমে ইউ ইউজ করার ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন তো এটি যারা হোম কিট ইউজ করেন যেমন হোম পড মিনি টাইপের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো যদি আপনাদের হোমে অ্যাডজাস্ট করা থাকে বা হোমে ইউজ করেন সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপডেট হয়ে গিয়েছে অর্থাৎ তারা এখন শর্টকাটের মাধ্যমে সেই টগেলগুলো ইউজ করতে পারবেন ভিউার্স এর পর যে সিস্টেম বাগটি সলভ করা হয়েছে সেটি হচ্ছে স্টোরেজ বাগ অর্থাৎ যদি আপনারা অ্যাবাউট আইফোন স্টোরেজে ঢোকেন আইফোন স্টোরেজে ঢোকার পরে নিচে যদি আসেন সেক্ষেত্রে সিস্টেম ডাটায় যে ডাটাটাই ছিল সেটি হিউজ পরিমাণ ইউজ দেখাচ্ছিল কিন্তু এখন সেটি সলভ হয়ে গিয়েছে অর্থাৎ এখানে সিস্টেম ডাটা এক্সট্রা যে অকুপাইড ছিল সেটি আর এক্সট্রা অকুপাইড হচ্ছে না অর্থাৎ নর্মাল একটি স্টেবল সাইজে চলে এসেছে তো এটি একটি মেজর ইস্যু ছিল যেটি অলরেডি এই আপডেটে ফিক্সড করে দেওয়া হয়েছে এরপর বিভার যে বাগটি করা হয়েছে সেটি হচ্ছে আইফোনের অ্যাপে অ্যাপে অর্থাৎ অর্থাৎ ঢোকার পরে এক্সট্রা যে স্পেস স্পেস দেখাচ্ছিল হয়তো বেশি বা কম স্পেস দেখাচ্ছিল অর্থাৎ আপনার নর্মালি যেই ফোটোসগুলোর সাইজ থাকার কথা তার থেকে বেশি দেখাচ্ছিল বা কম দেখাচ্ছিল অর্থাৎ যে স্টোরেজ সেটি বেশি অকুপাইড হচ্ছিল তো সেই বাঘটিও এখানে ফিক্সড করা হয়েছে এখন এক্সট্রা কোনো সাইজ বা এক্সট্রা কোনো স্টোরেজ অকুপাইড দেখাবে না অর্থাৎ এখানে আপনাদের নর্মাল যে যে ফটোগুলো রয়েছে সেই ফটো এবং ভিডিওস যে যতটুকু জায়গা কনজিউম করেছে ততটুকু জায়গায় এখানে শো করছে ভিউয়ার্স যারা আইফোনে আসলে ইউটিউবের অডিও ভার্সন অর্থাৎ ইউটিউব অডিও প্লে করেন তারা অডিও প্লে করার পরে যদি ডিভাইস লক করে ফেলেন ক্ষেত্রে আপনাদের অডিও যে প্লে বা অডিও যে প্লেব্যাক সাউন্ড ছিল সেটি অফ হয়ে যেত তারপরে অন করে আবার প্লে করে শুনতে হতো তো সেই বাঘটি ফিক্স করে দেওয়া হয়েছে এখন আর আপনাকে নতুন করে অন করে বা স্ক্রিনে লাইট অন করে প্লে করতে হবে না বা পজ করতে হবে না সেক্ষেত্রে আপনারা জাস্ট স্ক্রিন লক করেও আপনারা মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্স নিতে পারবেন ইউটিউব অডিও অ্যাপ থেকে ভিভার্স এরপরে বিগ একটি ইস্যু অনেকের ক্ষেত্রে হচ্ছিল সেটি হচ্ছে ওয়াইফাই রিলেটেড ওয়াইফাই কানেকশানে ঢোকার পরে যখনই আপনারা টগল করবেন তখন এখানে যে সিরিয়ালি ওয়াইফাই কানেকশনগুলো দেখানোর কথা সেই ওয়াইফাই কানেকশনগুলো এখানে শো করছিল না এখন এই আপডেটে কিন্তু সেটি ফিক্সড হয়ে গেছে সবার ক্ষেত্রে যদিও এই বাঘগুলো বা ইস্যুগুলো দেখা যাচ্ছিলো না কিন্তু যাদের ক্ষেত্রে এই বাঘগুলো দেখা যাচ্ছিল তাদের বাঘগুলো এখানে ইজিলি ফিক্সড করে দেওয়া হয়েছে ভিউয়ার্স এরপরে যে ইস্যুটি ফিক্সড হয়েছে বা যে বাঘটি ফিক্সড হয়েছে সেটি হচ্ছে ব্যাটারি ইস্যু যেটি নিয়ে আপনারা মাঝে মাঝে কমপ্লেন করেন বা কমেন্ট করে জানান যে আসলে ব্যাটারি হেলথে প্রবলেম হচ্ছে অর্থাৎ যারা আইফোন টুয়েলভ সিরিজ ইউজার বা আইফোন ইলেভেন সিরিজ ইউজ করেন তাদের জন্য এখানে একটি গুড নিউজ রয়েছে ব্যাটারি হেলথের ভেতরে যদি আপনাদের ব্যাটারি যে অ্যালগোরিদম রয়েছে সেখানে কম শো করছে অর্থাৎ ভুল শো করছে আপনার ব্যাটারি হেলথ বেশি রয়েছে কম শো করছে বা কম রয়েছে বেশি শো করছে সেটি রিক্যালিব্রেট হয়ে এখানে ফিক্সড হয়ে গিয়েছে এবং এখানে আপনাদের ব্যাটারি হেলথ যেটি রয়েছে অর্থাৎ অরিজিনাল ব্যাটারি ক্যাপাসিটি যতটুকু রয়েছে সেটি এখানে শো করছে তো এইটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যদি আপনাদের এখানে ভুল কোনো অ্যালগোরিদম দেখায় বা গত আপডেটে যদি ব্যাটারি হেলথ কমে থাকে বা ভুলভাবে কমে যায় অর্থাৎ অ্যালগোরিদম ভুল রিড করার কারণে সেটি এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে এবং আপনাদের ব্যাটারি হেলথ যতটুকু রয়েছে অর্থাৎ জেনুইনটাই আপনাকে এখানে শো করবে এরপর ফিভার্স কথা বলবো নেটওয়ার্ক রিলেটেড বা আপনারা যে নেটওয়ার্ক ইউজ করেন আপনারা সাধারণত যে সিমগুলো ইউজ করেন অনেকেই কমপ্লেন করছিলেন যে আপনাদের আইফোনের যে টাওয়ার সেটি এখানে কম শো করছে বা আপনাদের নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম হচ্ছে তো যেহেতু মডার্ন ফায়ারওয়ায়ার আপডেট হয়ে গিয়েছে এখানে এই যে নেটওয়ার্ক রিলেটেড ইস্যু ছিল সেই ইস্যুটি সলভ হয়ে গিয়েছে এখানে আপনারা অনেক সময় দেখা গেল বিভিন্ন প্লেসে গেলে বা নতুন কোনো জায়গায় গেলে এখানে নেটওয়ার্ক কম শো করতো বা নেটওয়ার্ক স্ট্রেংথ কম দেখাতো এখন আর সেই প্রবলেমটি নেই নেটওয়ার্ক রিলেটেড যত ধরনের ভাল্লুক ছিল সেগুলোকে ইজিলি ফিক্সড করে দেওয়া হয়েছে এবং এখন ওই রিলেটেড কোনো প্রবলেম আপনাদের হওয়ার কথা না বা কোনো প্রবলেম হচ্ছে না ভিওয়ার্স আরও একটি প্রবলেম রয়েছে যারা আইফোন টুয়েলভ সিরিজ বা পুরনো যে কোনো সিরিজের আইফোন ইউজ করেন আইওএস ফিফটিন ডট ওয়ান আপডেট করার পরে অ্যাপেল কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছে একটি প্রবলেম যদি আপনারা কলিং ফিচার ইউজ করেন অর্থাৎ আপনাদের আইফোনে আপনার যে অডিও কল করে থাকেন সেই অডিও কলে যদি আপনার অপর প্রান্তের যে মানুষ সে যদি আপনার সাউন্ড শুনতে না পায় সেক্ষেত্রে এই বাকটি সলভ করার জন্যে আপনারা জাস্ট ফ্লাইট মোড টগল অন এবং অফ করে এই ইস্যুটি সলভ করে নিতে পারবেন ইজিলি উইদাউট এনি টাইপ অফ প্রবলেম তো আপনারা ইজিলি এই বাঘটি ফিক্সড করে নিতে পারবেন হয়তো এর পরের আপডেটে এই বাঘটি ফিক্সড হবে আশা করি কারোর এই ধরনের প্রবলেম হওয়ার কথা না যদি হয় সেক্ষেত্রে আপনারা ফ্লাইট মুড অন করে অফ করলেই আপনাদের যে কলিং ইস্যু ছিল বা অডিও কলিংয়ে যে প্রবলেম ছিল অর্থাৎ অপর প্রান্তের মানুষ শুনতে পাচ্ছে না বা আপনি তার ভয়েস শুনতে পাচ্ছেন না সেটি ফিক্সড হয়ে যাবে কারণ এরপর ভিউয়ার্স কথা বলবো এর সিকিউরিটি আপডেট নিয়ে অর্থাৎ এই আপডেটে কিন্তু হিউজ সিকিউরিটি আপডেট করা হয়েছে চাইনিজ একজন হ্যাকার হ্যাকিং কম্পিটিশনে আসলে আইফোন টুয়েলভ প্রো যে মডেল রয়েছে সেটিকে এবং আইফোন থার্টিন প্রো মডেল রয়েছে সেটিকে এক সেকেন্ডের ভেতরেই কন্ট্রোল নিয়ে নিয়েছিল এবং অ্যাক্সেস নিয়ে সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। তো এই আপডেটের মাধ্যমে কিন্তু সেই প্রবলেমটি বা সিকিউরিটি যে ইস্যু ছিল সেটিকেও সলভ করে দিয়েছে তো যারা সিকিউরিটি কনসার্ন তারা অবশ্যই এই আপডেটটি এখনই করে নিতে পারেন এরপর ভিউয়ার্স যদি কথা বলি এর ব্যাটারি ব্যাকআপ এবং এর ব্যাটারি ট্রেনিং নিয়ে তাহলে এর ব্যাটারি ব্যাকআপ যে ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ বা ব্যাটারি ড্রেনিং যে ইস্যু ছিল সেটি ফুললি সলভ হয়ে গেছে অর্থাৎ গত ভার্সনে আপডেট করার পর যাতে ফোন হিটিং ইস্যু হচ্ছিল বা হিট হওয়ার কারণে ব্যাটারি খুব দ্রুত ড্রেন হচ্ছিল সেই ইস্যুটি এই আপডেটে ফুললি সলভ করে দেওয়া হয়েছে অর্থাৎ ব্যাটারি হেলথ নিয়ে আর কোনো বা ব্যাটারি ড্রেনিং নিয়ে কোনো ইস্যু এই আপডেটে নেই এবং আমি অলমোস্ট বারো থেকে চোদ্দ ঘন্টা এই আপডেট ইউজ করেছি তো এই আপডেটটি ইউজ করার ফলে আমার যতটুকু আইডিয়া হয়েছে ব্যাটারি হেলথ নিয়ে কোনো ধরনের প্রবলেম বা ইস্যু আমি ফেস করিনি আপনারা আশা করি করবেন না তবুও যাদের ব্যাটারি হেলথ নিয়ে প্রবলেম হচ্ছে বা ফোন ওভারহিট করছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ব্যাটারি চার্জিংয়ের যে ব্যাপারটা সেটি হচ্ছে একটি নির্দিষ্ট চার্জিং প্যাটার্নে যদি আপনারা আইফোনকে চার্জ করেন সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি হেলথ খুব কম ফুরাবে বা ব্যাটারি হেলথ কম ডিক্রিজ হবে সেটি হচ্ছে আপনাদের ফোন আটানব্বই পার্সেন্টের বেশি চার্জ করা যাবে না এবং থার্টি পার্সেন্টের নিচে নামতে দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি সাইকেল কাউন্ট বা ব্যাটারি হেলথ স্ট্যাবল থাকবে বা স্টিল থাকবে তবুও ব্যাটারি হেলথ আস্তে আস্তে ডিক্রিজ হবে এটি স্বাভাবিক এবার ভিউয়ার্স কথা বলবো এর পারফরমেন্স নিয়ে ওভারঅল পারফরমেন্স ছিল ভেরি গুড এবং আমার কাছে ভালো মনে হয়েছে এবং ওল্ড যে আইফোন রয়েছে এখানে আইফোন সেভেন রয়েছে তো এই আইফোন সেভেনে কিন্তু অলরেডি আইওএস ফিফটিন ডট ওয়ান আপডেট করে নিয়েছি পুরোনো যে আইফোনগুলো রয়েছে যারা ভাবছেন আপডেট করবেন কি করবেন না তারাও এই আপডেটটি অনায়াসে বা নিশ্চিন্তে করে নিতে পারেন কেননা এই আপডেটে কোনো মেজর ইস্যু আসেনি বা কোনো মেজর বাঘ আমি ফিল করিনি অর্থাৎ আইফোন টুয়েলভে যে আপডেটটি এসেছে সেম আপডেট কিন্তু আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স এস তারপরে আইফোন সেভেন প্রত্যেকটি মডেলে চলে এসেছে তো এখানে মেয়ে আইফোন সেভেনে আপডেট করার পরে এখানে কোনো হিটিং ইস্যু বা ব্যাটারি ওভার ড্রেনিং ইস্যু দেখতে পাইনি এবং ব্যাটারি হেলথও কমেনি তো আপনারা ওল্ড আইফোনগুলোতেও এই আপডেটটি করে নিতে পারেন এরপর ভিভার্স আরও কিছু ছোটোখাটো প্রবলেম যেমন ইস্যু ছিল যেমন ফ্রেম ড্রপ দেখা যাচ্ছিল আপনাদের যে হোম মেনু রয়েছে সেখানে আসতে গেলেই কিছু ফ্রেম ড্রপ দেখতে পাচ্ছিলেন বা কিছু অ্যাপ ছিল যেগুলো আনঅপটিমাইজড ছিল এবারকার কার আপডেটে কিন্তু সেই প্রত্যেকটি জিনিস ফিক্সড করে দেওয়া হয়েছে এবং যে আপনাদের অ্যাপেল ওয়াচ অ্যাপল ওয়াচেও কিন্তু আপডেট চলে এসেছে এবং অ্যাপেল ওয়াচের আপডেটও স্ট্যাবল এছাড়াও যারা আইপ্যাড ইউজ করেন আইপ্যাডেও কিন্তু এই আপডেটটি চলে এসেছে অর্থাৎ আইপ্যাড তো সেখানেও আমি কোনো মেজর বাগ দেখতে পাইনি এবং এই আপডেটটি যেহেতু স্টেবল আপডেট এখানে সব ধরনের বাগ এবং সিকিউরিটি রিলেটেড যে প্রবলেম ছিল সেগুলো অলমোস্ট ফিক্সড করে দেওয়া হয়েছে আর ওল্ড যে আইফোনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি অলরেডি বলেছি সেখানেও আমি কোনো মেজর ইস্যু দেখতে পাইনি হালকা ছোটোখাটো বাঘ ছাড়া সেরকম বড় কোনো ধরনের বাঘ চোখে পড়েনি আপনাদের যদি কোনো বাঘ চোখে পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিওয়ার্স আমি আমার মতন করে এই আপডেটে কি কি আপডেট এসেছে এবং কি কি বাঘ ফিক্স হয়েছে এবং কি কি ফিচার ফ্যাসিলিটি পাচ্ছি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করেছি তো ভিওয়ার্স ভুলভ্রান্তি হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ব্যাটারি হেলথ নিয়ে যারা স্পেশালি চিন্তিত তাদের জন্য আমি আবারও বলছি ব্যাটারি হেলথ নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই মোটামুটি আইফোনের পেছন সাইডে যে হিটিং ইস্যু ছিল বা ব্যাটারি হেলথ নিয়ে যে প্রবলেম হচ্ছিলো অনেকের ব্যাটারি হেলথ বেশি দেখাচ্ছিলো বা অনেকের অ্যালগোরিদমে এলোমেলো হওয়ার কারণে ব্যাটারি হেলথ বেশি থাকা সত্ত্বেও সেটি কম শো করছিল সেগুলো আইফোন ইলেভেন এবং তার ওপরে যে মডেল রয়েছে সেই মডেলগুলোতে রিক্যালিব্রেট করে সেগুলো ফিক্সড করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন আপনাদের ব্যাটারি হেলথ যেটি ছিল সেটি শো করা হবে তো ভিওয়ার্স এছাড়াও কিন্তু ছোটোখাটো বাঘ ভাল্লুক রয়েছে এই আপডেটেও তো বাঘভাল্লুক চিরদিনই থাকবে তবে নেক্সট আপডেটে হয়তো সেগুলো ফিক্সড করে দেওয়া হবে তো যারা এখনও ফাইনালি ভাবছেন আপডেট করবেন কি করবেন না তারা আপডেট করে নিতে পারেন আর যারা ওল্ড ভার্সন বা ওল্ড মডেলের ফোনগুলো ইউজ করেন অর্থাৎ ওল্ড আইফোন ইউজার তাদের জন্য বলছি তারাও নির্দ্বিধায় বা অনায়াসেই এই আপডেটটি করে নিতে পারেন এই আপডেটটি আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে অপারেটিং সিস্টেম আপডেটটি আসে সেটি একটি সফটওয়্যার এই সফটওয়্যার আপনাদের যে হার্ডওয়্যার বা আপনাদের যে ফিজিক্যাল মেশিন এই মেশিনের সাথে যে বন্ধন রয়েছে অর্থাৎ যে সম্পর্ক এই সম্পর্কটি ঘন হতে বা অ্যাডজাস্টমেন্ট হতে একটু সময় লাগে অ্যাডজাস্টমেন্টটি হওয়ার পরে আপনাদের ফোনের হিটিং ইস্যু থেকে শুরু করে মোটামুটি ব্যাটারি ড্রেনিং বা এক্সট্রা ব্যাটারি ড্রেন হওয়ার যে প্রবলেম সেগুলো সলভ হয়ে যায় তো ভিউয়ার্স টেনশন করার কোনো কারণ নেই নিশ্চিন্তে আপডেট করে ফেলুন তো ভিউয়ার্স আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ